তোর মূল নাইটা পাতো ঘন্টা কখন বাজলো তাহলে বাজেই নাই যখন ইট ওয়াজ অন লাইক পুট করে চলে আসছি এত অ্যাভেইলেবল ছিলাম না তুমি অ্যাভেইলেবলই ছিলা সরো সরো আমার শুটিং শেষ হয়েছে আমার গুলশান একটা কাজ ছিল খুদা লাগছে মিথ্যা কথা শাওন সাহেব আপনি তো আসলে মানে কেবিন ক্রু আপনি কিভাবে টয়ার মনটাকে নিয়ে উড়াল দিলেন কিভাবে আসলে মন গল্পটা কি তাকে নিয়ে উড়াল দেওয়ার জন্য আমার যেটা করতেছে সেটা হচ্ছে খুব ভালো দুর্দান্ত অভিনয় করতেছে হ্যাঁ মানে অভিনয় করার মন জয় করতেছে ওই উড়াউড়ির মানুষের আমাকে খুব একটা পাত্তা দেয় নাই इवन একদিন এরকম হইছে আমি একটা ফ্লাইট থেকে নামছি এন্ড মানে আই ওয়াজ अबाउट টু হ্যান্ড ওভার দ্যাট ফ্লাইট এন্ড ও হচ্ছে ওই ফ্লাইটে ব্যাক করতেছে ঢাকা থেকে তো আও আমাকে দেখে আমার পাশে কলিগরা দাঁড়ানো আই ওয়াজ ইন ইউনিফর্ম টা আমাকে দাঁড়ানো এয়ারক্রাফট থেকে নেমে আমাকে জয় দিতে কেন আমার সিনিয়ররা ওকে কেন সেটা আমি অ্যানসার করব তো এরপরে লাইক ও আমি একসাথে একটা সিরিয়াল করছি কিন্তু আর আমাকে কোনো পাত্তাই দেয় না অ্যাকচুয়ালি আমি মানে জড়ায় বলে অ্যাকচুয়ালি আমিও দিই বাট আচ্ছা চিরকুট কি সমস্যা কি চিরকুটের চিরকুট নিয়ে কি হয়েছে চিরকুট হচ্ছে আমাদের আমাদের চিরকুট নিয়ে কোনো সমস্যা না আমরা চিরকুটের সমস্যা আমি বলতেছি বন্ধু শোন প্রেম করে বিয়ে করে কেউ জীবনে কিচ্ছু করতে পারে না বিয়ের পরে ওই সিনটা লাইক ভাইরাল হয়ে গেছে পাঁচ বছর আগের একটা সিন পাঁচ বছর আগে তো ওখানে আমার মন ইভেন আমার মনেও নাই ওর সাথে যে আমি সিন করছি ওর আবার দুই বছর আমাদের কোনো দেখা হয় নাই আমাদের কথা নাই আমাদের কখনো কথাই হয় নাই ইভেন ও আমার ফেসবুকেও ছিল না তো আমার ফেসবুকেও নাই এবুকেও মনে কোনো কোনো জায়গাতে ওর সাথে আমার কমিউনিকেশন নাই বাট ফাইনালি 2019 আমাদের কুরবানি ঈদে একটা শর্ট ফিল্ম আমাদের অফার আমার কাছে অফার আসলো সেখানে শাওন আমার কো-আর্টিস্ট আই ওয়াজ লাইক ওকে ঠিক আছে শাওনের সাথে আমার কখনো কাজ হয় নাই আগের দিন রাতে আমি ফোন দিয়ে বলছি শাওন আমার শুটিং শেষ হতে হতে প্রায় রাত 2-3 বাজবে তুমি কি শুটিং করছো আলটিমেটলি বলে হ্যাঁ হ্যাঁ আমি শুরু করব সকালে আমি খালি বাড়ি দিচ্ছে যে ছেড়ে দাও চলে যাও তারপরে তারপরে ডেঙ্গু তারপরে সকালবেলা আমি আবার রাতকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি একটু আর্লি মর্নিং স্টার্ট করো আমার একটু আসতে দেরি হবে গোধুলি টাইমটা যখন আকাশটা ডিফারেন্ট একটা ভাইবের মধ্যে ছিল এন্ড আমাদের একটা প্রায় 8-10 বিল্ডিং এর উপরে থাকে না টাঙ্কির উপরে আরেকটা ছাদ ছাদের উপরে ছাদ যেটা ছোট একটা উঠার পরে পুরো ঢাকার ভিউটা অন্যরকম ছিল ওইদিকে আকাশ সুন্দর আমাদের শট নিচ্ছে আমরা রোমান্টিক শট দিচ্ছি আমাদের শটের মানে ক্যামেরার শটের জায়গায় আবার আমাদের মেকআপের একটা ছেলে ও মোবাইলে একটা শট নিচ্ছে এন্ড দ্যাট কেম আউট মানে এত ভালো যে আমি ওকে দেখালাম দেখো দেখো আমার ফোনে একটা বেটার শট আছে ও বলছে আমাকে পাঠাও আমি ওকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে ও আমার খুব ফেভারিট একটা গান ছোটবেলার যে ফেভারিট গান মানে আমার মোস্ট রোমান্টিক ফেভারিট জারা জারা দিল কো তুমসে প্যার হুয়া আমরা ছবি যে একজন একজনকে ভিডিওটা চালা শুটিং শেষ ও আমাকে ওই দিন বাসায় ড্রপ করছে ভোরবেলা বাসায় ড্রপ করছে দেন আমাদের শুটিং নস্টালজিক হয়ে গেছে আমি আমার ফ্রেন্ড সার্কেলে যখন ছিলাম একদিন কয়েকদিন পরে আমি ওকে বললাম যে মানে ওই যে লিখার মধ্যেই আমি এখানে আসছি তুমি আসবা ওপুট করে চলে আসছে আসার পরে আমার ফ্রেন্ডদের সাথে ও আমার থেকে বেশি ফ্রেন্ড হয়ে গেছে ইট ওয়াজ অন লাইক পুট করে চলে আসছি এত অ্যাভেইলেবল ছিলাম না তুমি অ্যাভেইলেবলই ছিলা সরো সরো আমার শুটিং শেষ হয়েছে আমার গুলশান একটা কাজ ছিল খুদা লাগছে মিথ্যা কথা আমার ফেভারিট একটা প্লেসে বসে আসছে ঠিক আছে আমার মিটিং শেষ কাছে আছে ঠিক আছে আসতেছি আমি আসছি এসে খেয়ে দেই মিটিং ছিল না ও শুটিং থেকে ডিরেক্ট আসছে দেখছো মিথ্যা কথা বলতেছে এখন পার্ট মার্ট একটু
মানে পার্ট মার তো সুকানো আমাকে বেশি अवेलेबल বানাই ফেলতেছে সবার সামনে না না ঠিক আছে ফাইন না ও শুটিং এ ছিল দেন আমি ওর আসলে আমি ওর ফেভারিট রেস্টুরেন্টে বসে ওকে টেক্সট করতেছিলাম যে আমরা এখানে আছি আমি আমার ফ্রেন্ড আছি ইউ ক্যান জয়েন